ঘরে একা আছি, তাও এখন তো স্যানিটাইজার আর মাস্কের সময়। আমি বুদ্ধদেব ব্যানার্জি, দ্য ভিঞ্চি আর্ট একাডেমির তরফ থেকে তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর আজকে আমরা অ্যাক্রাইলিক পেন্টিং নিয়ে একটু দেখব। অ্যাক্রাইলিক আমি তো আগের ভিডিওতে একটা দিয়েছি তোমাদের, আর অ্যাক্রাইলিকের একটা সমুদ্রের বীজ, নারকেল গাছের পাতা, এই নিয়েই আজকে আমাদের আলোচনা। এটাই আজকে আমাদের বিষয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখতে পাচ্ছ কালার শুরু হয়ে গেল, জাস্ট কোনো স্কেচ করিনি আমি, ডাইরেক্ট কালার করছি। কোবাল্ট ব্লু সাদা দিয়ে মেক করা হচ্ছে। অ্যাক্রাইলিক পেন্টিং, এটা অয়েল পেপারের উপর অ্যাক্রাইলিক পেন্টিং। অ্যাক্রাইলিক পেন্টিং করতে হয় জলের সাহায্যে, জলকে ভায়া করে মিডিয়াম। উপরের পোর্শনটা হয়ে গেল আকাশ পোর্শনটা, নিচে সমুদ্র পোর্শনটা হবে। কোবাল্ট ব্লু, রুশিয়ান ব্লু, সাদা, এটা অ্যাক্রাইলিকের সেকেন্ড এপিসোড আমার চ্যানেলে। সমুদ্রের ঢেউগুলোকে বোঝানো হচ্ছে সাদা দিয়ে। সামনের পোর্শনে নারকোল গাছের যে পাতাটা ঝোলানো হয়েছে ওইটাকেই মেন ফোকাস করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি প্রচ্ছন্ন আর কি। এখানে ডিপ সবুজের সঙ্গে কালো মিশিয়ে প্রথমে দেওয়া হলো, তারপর হলুদের সঙ্গে সবুজ মিশিয়ে পাতার হাইলাইটগুলো দেখানো হচ্ছে, আর পাকা পাকার অংশটা একটু ডিপ ইয়েলো, তার সঙ্গে একটু অরেঞ্জের টাচ, সাদা, এ সমস্ত ব্যবহার করা হয়েছে। খুব সহজ কিন্তু রিয়েলিস্টিক এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আগের অ্যাক্রিলিক পেন্টিংয়ের মতো এই পেন্টিংটাও তোমরা এনজয় করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, মাস্ক ব্যবহার করো, স্যানিটাইজার ব্যবহার করো, বাইরে বেরোবে না অপ্রয়োজনে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও, এবং প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুর কাছে আমার অনুরোধ, তারা একটা করে সাবস্ক্রাইবার আমাকে উপহার দিন। শেষ ফিনিশিং টাচ চলছে হাইলাইট পোর্শনগুলো।
অ্যাক্রাইলিক পেন্টিং দ্বিতীয় এপিসোড দ্য ভিঞ্চি আর্ট একাডেমির তরফ থেকে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।